যখন অঙ্কুরে তখন একটি ঘটনা ঘটেছিল। আমি কথাটা বলি মূল গানে চলে গেল। মস্ত বড় একজন খ্রিস্টান পাদ্রি, তিনি হুঙ্কার দিয়ে চলেছেন যে আমার প্রশ্নের জবাব কোনো ব্যক্তি দিতে পারে না। মুসলমান সমাজে এমন কোন আলেম লোক নাই, এমন কোন জ্ঞানী লোক নাই যে আমার প্রশ্নের জবাব করবে। তোমরা মুসলমানের মধ্যে কেউ আছো? তিনি গিয়ে এরকম জলসায় মাহফিলে প্রশ্ন করে কেউ তার জবাব দিতে পারে না। বাদশার কানে, মুসলমান বাদশা তার কানে কথাটা চলে গেছে যে কোন মুসলমান আলেম এই পাদ্রির প্রশ্নের জবাব দিতে পারে না, এখন আমরা কি করি? বাদশার দরবারে একজন উজির এসে বললেন যে আমাদের এই দেশে একজন ছেলে আছে, বালক আছে, বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ জ্ঞানী, সে হয়তো দিলে দিতে পারে। ইমাম আবু হানিফার কাছে চলে গেলেন, ডাক নাম তার নোমান। নোমানকে ডাকলেন বাদশার দরবারে। বাদশা ইমাম আবু হানিফাকে বললেন যে নোমান, মস্ত বড় একজন খ্রিস্টান পাদ্রি তার প্রশ্নের জবাব তো দিতে পারে না, তো তুমি কি একটু তার কথার জবাব দিতে পারবে? নোমান সঙ্গে সঙ্গে বললেন যে আপনি আমার জন্য দোয়া করবেন, আমার একটি কর্ম আছে, সেই কর্ম করে আমি পাদ্রির কাছে চলে যাব। সর্বপ্রথম নোমান চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমাদের এই এলাকায় একজন পাদ্রি লোক আসছে, খ্রিস্টান পাদ্রি, তার প্রশ্নের জবাব কোনো মুসলমান আলেম লোক জ্ঞানী লোক দিতে পারে না, আর বাদশা আমাকে ডেকে দায়িত্বটা দিয়েছে, তুমি আমাকে দোয়া করো আমি যেন গিয়ে বাদশার প্রশ্নের, ওই পাদ্রি প্রশ্নের জবাব দিতে পারি। মা বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নোমান তোমার অল্প বয়স, তারপরে আমি তোমাকে বলছি যে তুমি জবাব দিতে পারবে। দোয়া করলাম, মায়ের দোয়া নিয়ে ইমাম আবু হানিফা তার ঘর থেকে বাহির হলেন। খ্রিস্টান পাদ্রি অনেকগুলি লোক জমায়েত হয়েছে, এই লোকের মধ্যে তিনি হাত নেড়ে নেড়ে করুন বলছে, তোমাদের মধ্যে কেউ আছো আমার প্রশ্নের জবাব দিবে? হ্যাঁ। একজন বলছে, আপনার প্রশ্ন কি? খ্রিস্টান পাদ্রি বলতেছে, আমার এক নাম্বার প্রশ্ন হইল, এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? প্রশ্ন কি? এই মুহূর্তে আল্লাহ কথা কর না কেন কি করতেছে? ইমাম আবু হানিফা তিনি এক পাশে দাঁড়িয়েছিলেন, উনি মাথা বাহির করে বললেন যে, এই যে পাদ্রি সাহেব, আমি আপনার কথার জবাব দিব, তবে আমার একটা কথা আছে। বলে কি? বলে যে জবাব দেয় সে বড়, নাকি যে প্রশ্ন করে সে বড়? বলে যে জবাব দেয় সে বড়। হ্যাঁ, তাহলে আপনি যে সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে বসাই, চেয়ারটা আগে ছাড়েন, আমি বসবো, আপনি দাঁড়াবেন, আমি বসে জবাব দিব। পাদ্রি দাঁড়িয়েছে, ইমাম আবু হানিফা গিয়া চেয়ারের মধ্যে বসছে, বৈশাখ এই মুহূর্তে আল্লাহ কি করে জবাব পেয়েছেন? বলে জবাব তো পাইনি। বলে এই মুহূর্তে আল্লাহ পাক আপনার চেয়ার থেকে উঠাইলো আর আমার চেয়ারের মধ্যে বসাইল। একটা জবাব হয়েছে। পাদ্রি ওই পাশে দাঁড়িয়ে বলছে, আবার আরেকটি প্রশ্ন আছে। প্রশ্ন করেন, বলে বলো আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে একটা মোম এনে ওই মোমের মধ্যে আগুন দিয়ে বললেন যে এই মোমের আলোটা কোন দিকে চেয়ে আছে? বলেন, মোমের আলোটা সমভাগে সব দিক থেকে দেখা যায়, এই বাল্বটা এটা কোন দিকে চেয়ে আছে? আমরা যারা নিচে আছি সবাই দেখতেছি এটা সব দিকে আলো দিচ্ছে। বলে, মোমের আলো সব দিকে দিচ্ছে, বলে আমার আল্লাহ সব দিকে চেয়ে আছে। দুইটা হইল, আরেকটি প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে, হে যুবক তুমি যদি পারো তো তার জবাব করো, তুমি আমাকে বলো আল্লাহ কয়জন? মানে পাদ্রি সাহেব, আল্লাহ কয়জন আপনি একটু গুনেন। কিভাবে গুনবো? বলে গণ আরম্ভ করেন, দশ। পাদ্রি বলে দশ, নয়। পাদ্রি বলে নয়, আট। বলে আট, বলে সাত, বলেন সাত। বলেন ছয়, বলে ছয়। বলেন পাঁচ, বলে পাঁচ। বলেন চার, বলে চার। বলে তিন, বলে তিন। বলে বলেন দুই, বলে দুই।
বলে এক বলে এক বলে একের পরে নামেন এরপরে নিচে নামেন বলে একের পরে তার কিছু নাই বলে আমার আল্লাহ হইল একজন হেরেম শরীফ হেরেম শরীফ আছে আছে এ মসজিদের মূল মসজিদ এ হইছেনি এ হ্যাঁ মূল তারে কইলে তো হয় বাকিটা কইলে কোক না কইলে না কোক অসুবিধা ঠিক মাতা রাজ্জাককে কেউ যদি আদর করে সম্মান করে সেটা তো কাজল দেওয়ারই পায় আমার মাতালকে যদি কেউ ভালোবাসে সেই ভালোবাসে তো আমাকেই বাসলো আমি তো তার প্রতি দুর্বল অর্থাৎ হেরেম শরীফ মুসলমানের মূল কাবা হয়ে গেছে শরীফ সব এটা দুদিনের দুনিয়া সবাই এক একজন এক এক অভিনয় করতেছে আসলে কিছু না ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে দেখলাম সংসার মাঝে হো মাতা পিতার ভূমিকা ভাই বন্ধু কন্যা কি তল পরিজনের কত কেহ মাতা পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তল পরিজনের কত এই দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো কেহ মাতা কেহ পিতা কেউ ভাই কেউ আসলে এসেছি একদিন চলে যাব আরেকদিন দুদিন একদিন আসা আরেকদিন সবাই অভিনয় করছে কেউ ফকিরের অভিনয় কেউ মোল্লার অভিনয় কেউ রাজার অভিনয় কেউ প্রজা কেউ ধনী কেউ গরিব যখন ডাক আসবে সব সমান হয়ে দেহটা পড়ে থাকবে পাখি যাবে উড়ে কে রাজা কে প্রজা কে ধনী মানি কি বিচার করবে আর সংসার পাখিটা যেদিন খাঁচা ছেড়ে উড়ে যাবে না সেদিন আর ভাই বন্ধু তাই কিছু স্ত্রী পুত্র সবাই পর তাই তোমাকে ভাবতে হবে তুমি কোথায় ছিলে পাগল আসছো কোথায় ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় সম্পর্কেরই শেষ থাকে না কোন পর
অনেকগুলি মৃত অনেক মানুষ মরে যাচ্ছে এরকম অনেকগুলি আমার চোখে দেখা মানুষটা মরে গেলে বলে কি তাড়াতাড়ি মরাটা বাহির কর ঘরে আর রাখিস না ঘরে যতক্ষণ রাখবি এর থেকে গন্ধ বাহির হবে নিজে চোখে দেখেছি তাড়াতাড়ি মরা বাহির কর আপনাদের সবার বেলা আমার বেলা এরকম মরাটা তাড়াতাড়ি বাহির কর বেশিক্ষণ থাকবে পচে যাবে গন্ধ বের হবে তাই হয় ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় যত সম্পর্কের শেষ থাকে না করি ওরে মানুষ শেষ নিঃশ্বাস হইলে সে ওরে দুদিনে এর দুনিয়ারে মুসাফির ভিড়ে চলো ঘরে রে সম্পদ জাকি সুসম্পদ এ জীবনে সংগ্রহ সকল সেন্টু সব পড়ে থাকবে আমি আজকে গান করে যে টাকা বকশিস পেয়েছি কর্তাপক্ষ কিছু টাকা আমাকে দিয়ে আমার জন্য আমার কয়টা কি ভালো লাগে কি ব্যাপার কপাটা ভাত একটু শাক ভেঙে হবে একটু আলু ভর্তা কিন্তু আমি আরেকজনের জন্য করে যাচ্ছি কিন্তু আমার যে আসল সম্বল সেটা আমি করতে পারি অর্থ সম্পদ যা কিছু সম্পদ জীবনের সংগ্রহ সকল সবই পড়ে রবি মহিত কেবল তোমার পথের সম্পদ ওরে দুদিনে দুনিয়া রে মুসাফির চলো ঘরে মুসাফির ফিরে চলো ঘরে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে
পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় We'll be right back.